ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব পড়তে শুরু করতে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে যে লাবণী পয়েন্টে রয়েছে সেই লাবণী পয়েন্টে। আপনারা জানেন ঘূর্ণিঝড় প্রভাব পড়তে শুরু করতে সারা দেশে, তার প্রেক্ষিতে কক্সবাজার সকাল থেকে তার প্রভাব পড়তে শুরু করতে। আমরা সকাল থেকে দেখেছি ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের বেগও বেড়েছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে বাধা করছে এখানকার যে টুরিস্টগুলি, সেখানকার যে বিচ কর্মীরা রয়েছে তারা, তবে তারা এখানকার যে সি লাইফ গার্ড কর্মীরা রয়েছে তারা যেমনটি বলছিলেন এই মুহূর্তে সাগর খুবই উত্তাল এবং পানির যে স্বাভাবিক জিনিস চাইতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সমুদ্রে নামাটা খুবই বিপজ্জনক বলে তারা মন্তব্য করছেন, তাই তাদেরকে পর্যটকদের সাগর পাড়ে যে না যেতে তারা বাধা সৃষ্টি করছেন এবং তাদেরকে নিরাপদ এবং সমুদ্র সৈকত সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় কক্সবাজার আগাম প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। প্রায় 5 লক্ষাধিক লোকের দারুণ ক্ষমতা সম্পন্ন জেলায় 500টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে, সাথে 8000 শৈশব স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। আর এই বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক এবং তিনি মামুন রশিদ, তিনি যেমনটি বলেছিলেন জেলায় মেডিকেল চিকিৎসার ছুটি সব বাতিল করা হয়েছে। সার্বক্ষণিক 108টি মোবাইল টিম প্রস্তুত, এছাড়া 8,25,000 টাকা এবং 323 মেট্রিক টন চাউল, 200 পান্ডিং টিউন, 990 পিস তাবো এবং 11,998 প্যাকেট শুকনো খাবার এবং সব কিছু প্রস্তুত রাখা হয়েছে বলে জানান। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এই মুহূর্তে সিত্রাঙে প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে 6 নং বিপদ সংকেত দেখানো হয়েছে। যে 6 নং বিপদ সংকেত কারণে কিন্তু সাগর এই মুহূর্তে খুবই উত্তাল রয়েছে। যে আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে গুরুত্বপূর্ণ কয়েকটি যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু সমুদ্রের যে বড় বড় ঢেউ আসতে বসে সেই ঢেউয়ের আঘাতে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে টুরিস্ট পুলিশের যে একাধিক টিম কিন্তু কাজ করছে, তারা কিন্তু পর্যটকদের ইঙ্গিত দিচ্ছেন যে সমুদ্র সৈকত এই মুহূর্তে যে খুবই উত্তাল রয়েছে এবং যারা পর্যটক রয়েছেন তাদেরকে সরানোর চেষ্টাও চলছে। আর সিত্রাঙ্গের কারণে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যে পর্যটক আটকা ছিল সেই পর্যটককে জেলা প্রশাসকের নির্দেশে কিন্তু কক্সবাজার যে পিএডব্লিউ গার্ড রয়েছে সেই পিএডব্লিউ গার্ডে বেড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে যে সকল ট্রলারসহ যান চলাচল বন্ধ রয়েছে, তবে এই যে প্রস্তুতি যে ঘূর্ণিঝড় যে সিত্রাঙ্গের যে প্রস্তুতি সব কিছু তারা হাতে নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মামুন রশিদ। তিনি বলেছেন যে তাদের সার্বিক স্থিতি রয়েছে এবং কোনো ধরনের যেন অবনত না করে তারাও সেদিকে খেয়াল রাখছেন। তবে এখানকার যে লাইফগার্ড কর্মী রয়েছে সেই লাইফগার্ড কর্মীরা যেমনটি বলছেন একটি বিস্ফোরণ ঘটতে পারে, সেই জন্য তারা পর্যটকদের বৃষ্টি নামা থেকে শুরু করে সব কিছু তারা দৃষ্টি রাখছে এবং তারা বিভিন্ন যে তাদের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম তারা নজরদারি করছেন। এছাড়া আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ পরিস্থিতি।